সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী শাখার উদ্যোগে সাম্প্রতিক সময়ে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাঁশখালী শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ ফুরকানুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল। ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ জাশেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলালুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একটি জনকল্যাণমুখী ব্যাংক। দেশব্যাপী দেশ ও জনকল্যাণে এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সবসময় মানুষের অসহায়ত্বের কথা বিবেচনা করে আত্মমানবতার সেবায় দেশব্যাপী মানবিক সহায়তা প্রদানসহ নানা ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম করে থাকে। তারই ধারাবাহিকতায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীর ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।